জাপানের মানুষজন বিশ্বাস করে যে আপনি যদি এমন একটা কাজ করেন যে কাজটা করতে আপনি ভালোবাসেন এবং যে কাজটা আপনি ভালোভাবে করতেও পারেন, তার মানে হচ্ছে আপনি ভালো আছেন বা আপনি ভালো থাকবেন। ওদের কাছে ভালো থাকার কনসেপ্টটাই হচ্ছে ব্যস্ত থাকা, এবং এই ভালো থাকার কনসেপ্টটাকে ওরা একটা অদ্ভুত শব্দ দিয়ে প্রকাশ করে, যে শব্দটাকে ওরা বলে যে ইকিগাই। ইকিগাই মানে হচ্ছে আপনার বেঁচে থাকার অর্থ, কোন মানুষটা, কোন জিনিসটা বা কোন মানুষগুলো কিংবা কোন জিনিসগুলো আপনাকে আরও বেশি বছর বাঁচার জন্য অনুপ্রেরণা দেয়, কি সেই রহস্য, এটাই হচ্ছে ইকিগাই। ভালো থাকা, সুস্থ থাকা, বেঁচে থাকা সুন্দরভাবে। তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানের দক্ষিণ দিকের একটা দ্বীপ যেটার নাম হচ্ছে ওকিনাওয়া, এবং ওই দ্বীপের মানুষজন পৃথিবীর অন্যান্য যে কোনো অঞ্চলের মানুষজন, এমনকি জাপানের অন্যান্য যে কোনো অঞ্চলের মানুষজনের চেয়ে বেশি বছর বাঁচে, বা এদের গড়ায়ও বেশি। একবার দুই ভদ্রলোক গিয়েছিল ওই দ্বীপটাতে, এই যে শতবর্ষী যে মানুষরা আছে বা তার চেয়েও বেশি, তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, ইকিগাই নিয়ে ওদেরকে প্রশ্ন করার জন্য। তো ওদের ওই ইন্টারভিউতে মোটামুটি যেই কথাবার্তাগুলো ফুটে উঠেছিল সেগুলোকে যদি সাম আপ করা যায়, তাহলে ইকিগাই সম্পর্কে বা ভালো থাকা সম্পর্কে ওদের যে রহস্যটা, সেটাকে 10টা নিয়মে ভাগ করা যায় বলে বলা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা ওই ইকিগাইয়ের যে 10টা রুলস, বা জাপানিজরা যেটাতে বিশ্বাস করে যে 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 কাজগুলো করলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেগুলো নিয়েই আমরা কথা বলবো, 10টা নিয়ম নিয়ে, ঠিক আছে? তো আপনারা যারা এখনও বইটা পড়েননি তারা পড়তে পারেন, এই বইটাতে এই কথাগুলো লেখা আছে, ইকিগাই বইটাতে। বইটা হচ্ছে দ্য জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। ওকে, তো টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ ইউ নিড 10 রুলস, ইউ নিড টু ফলো ইট। নাম্বার 1, স্টে অ্যাক্টিভ অ্যান্ড নেভার রিটায়ার। জাপানের ভাষায় যে রিটায়ারমেন্ট যে ব্যাপারটা, যে কনসেপ্টটা, এটা কাজই করে না। ওরা বলে যে আপনি হয়তো বা অফিসিয়ালি রিটায়ার করতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি বাসায় এসে বেডে শুয়ে থাকবেন। আপনাকে সবসময় এমন কিছু একটা করতে হবে যেটা আপনি ভালোবাসেন এবং যেটা আপনার জীবনে, আপনার পরিবারের এবং আপনার যে সোসাইটি সেটাতে ভ্যালু অ্যাড করে। এরকম কিছু একটা যখন আপনি করবেন আপনি আরও বেশি বছর বাঁচার আগ্রহ পাবেন, আর যদি না করেন, যদি বেডে শুয়ে যান, তার মানে হচ্ছে আপনি বাঁচার আগ্রহটাই হারিয়ে ফেলবেন, অর্থাৎ অ্যাক্টিভ যদি আপনি না থাকেন। দ্বিতীয়ত ওরা যে কথাটা বলতে চায় সেটা হচ্ছে যে আপনি একটু স্লো যান, টেক ইট স্লো। আমাদের এই বর্তমান যুগে আমরা সবসময় ছোটাছুটি করি, আমি নিজের কথা যদি বলি আমিও ব্যস্ত, সারাক্ষণই দ্রুত ছুট 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 একটা ব্যাপার। তো জাপানিজরা বলে যে এরকম ছোটাছুটি বন্ধ যদি আপনি করে দেন, একটু যদি স্লো নেন জীবনটাকে, তাড়াহুড়ার মধ্যে যদি না থাকেন, তাহলে আপনি আরও বেশি বছর বাঁচবেন বা বাঁচার জন্য আপনার ইচ্ছে হবে। এই ব্যাপারটা আমার প্র্যাকটিস করতে হবে, এই ব্যাপারটা আমি পারি না এখনও, মানে হচ্ছে আমি যখন কথা বলি তখন আমি খুব দ্রুত কথা বলি, আমি যখন চলাফেরা করি, মুভমেন্ট, সব কিছু আমার খুব দ্রুত ছোটাছুটির মধ্যে থাকে, এটা আমাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে 3 নম্বরে ওরা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আপনি যখন খেতে বসবেন তখন কখনোই আপনার যে স্টোমাক এটা কখনো ফুল করে ফেলবেন না। অর্থাৎ ধরুন আপনি ভাত খেতে বসেছেন, ভাত খেতে বসার পরে আপনি মোটামুটি পেট ভরে খেয়েছেন, কিন্তু তারপরে আপনার কাছে মনে হচ্ছে মনে হয় আরেক চামচ নেওয়া যায়, এই যে এই ব্যাপারটা, এটা যেন কখনো কাজ না করে। অর্থাৎ ওই পরের চামচ ভাত আপনি নেবেন না, আপনি সবসময় 20% স্টোমাকের খালি রেখে দেবেন। কিংবা এভাবেও বলা যায়, ধরুন আপনি খেয়ে উঠেছেন, তারপর আপনি দেখবেন যেখানে মিষ্টি রাখা আছে, দই রাখা আছে, আপনি জানেন এটা খেলে আপনার একেবারে ঠাসা ঠাসি অবস্থা হয়ে যাবে, তারপর আপনি খান। জাপানিজরা বলে খুব হাইলি ডিসকারেজ করে এই ঠাসাঠাসি করে খাওয়ার ব্যাপারটা, ওরা বলে 20% খালি থাকতে হবে পেটের, 80% ভরা থাকতে হবে, এরকম একটা ব্যাপার ওরা বিশ্বাস করে। আমার কাছে মনে হয় কম খাওয়া ভালো। হ্যাঁ, যাই হোক, তারপরে সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস। আপনি আপনাকে যদি ভালো বন্ধু বান্ধবের সাথে ঘিরে রাখেন, ভালো বন্ধু বান্ধব কিন্তু, অর্থাৎ আপনার সারাদিন কেমন গেল বা হচ্ছে কোনো বিপদে আপদে আপনার বন্ধু, ভালো বন্ধুদের যে অ্যাডভাইস নেওয়ার যে ব্যাপারটা, এটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে ওরা বিশ্বাস করে। এবং ওরা আরেকটা কথা বলে যে গেট ইন শেপ ফর ইওর নেক্সট বার্থডে, অর্থাৎ আপনি কখনো আপনার শরীরে যেন মরিচা না পড়ে যায়, হ্যাঁ, জং যেন না ধরে যায়, ওই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে সবসময়। অর্থাৎ আপনি মোটামুটি এক্সারসাইজ করতে হবে, ভারী এক্সারসাইজ না, আপনার ঘরোয়া কাজ, জেন্টেল যে মুভমেন্ট, এগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে। যদি আপনি এগুলো মেনটেন করেন তাহলে হচ্ছে আপনি ভালো থাকবেন। তারপর ওরা যেটা বলতে চায় সেটা হচ্ছে হাসি। আপনাকে যদি হাসি খুশি যদি আপনি থাকেন, স্মাইলি যদি আপনি থাকেন, তাহলে আপনি নিজের জীবনে যেমন একটা গুরুত্বপূর্ণ একটা প্রফুল্ল ভাব রাখবেন, তেমনি আপনি আশেপাশে অনেকের মাঝেও এই প্রফুল্ল যে ভাবটা এটা ছড়িয়ে দিতে পারবেন। খুব স্বাভাবিক, একটা হাসি মুখে একটা মানুষ যখন আপনার সাথে কথা বলে তখন কি হয়, আপনার সাথে কথা বলতে ভালো লাগে,
এরকম একটা ব্যাপার ওরা বিশ্বাস করে। তারপরে ওরা যেটা বলতে চায় 7 নম্বরে, সেটা হচ্ছে যে রিকানেক্ট উইথ দ্য নেচার। আমরা যখন অনেক আগে ছিলাম, অনেক আগে এনশিয়েন্ট যুগে, তখন আমরা বনে জঙ্গলে ছিলাম, আমাদের কানেকশনটা সবসময় নেচারের সাথে ছিল, যেটা এখন নেই। এখন আমরা হচ্ছে যে মানে দেয়াল কোঠার মাঝখানে ঢুকে গেছি, শহরে জীবনে চলে আসছি আমরা। তো জাপানিজদের প্রত্যেকেরই হচ্ছে বাড়ির পাশে একটা ছোট বাগান থাকে, যে বাগানে হচ্ছে ওরা প্রতিদিন কাজ করে। তো সেটা হয়তো বা আমাদের শহুরে জীবনে সম্ভব না, তাই আমরা করে কি, আমরা এরকম গাছপালা রেখে দিই আশেপাশে, হ্যাঁ, যে গাছপালাগুলো হচ্ছে যে আমাদেরকে ভালো রাখবে বা একটা ন্যাচারাল একটা ভাব দেবে। তো ওরা বলতে চায় যে আপনি মাঝে মাঝে পার্কে যান, গ্রামের বাড়িতে যান, বাগানে কাজ করুন, এটা আপনাকে সুস্থ রাখবে, এটা ওরা বিশ্বাস করে। তারপর ওরা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে ধন্যবাদ দেয়া, অর্থাৎ ছোট ছোট কাজে আপনি যখন মানুষজনকে ধন্যবাদ দেবেন এবং আপনি যে প্রাপ্তিটা প্রকৃতি থেকে বলি, আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে বলি, আপনার পরিবারের কাছ থেকে বলি, প্রত্যেকের কাছ থেকে আপনি যা পাচ্ছেন সেটার জন্য আপনার যদি গ্র্যাটিটিউড যদি আপনি প্রকাশ করেন, ধন্যবাদ যদি আপনি দেন, তাহলে হচ্ছে এটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাকে ভালো রাখার জন্য, মানসিকভাবে প্রফুল্ল রাখার জন্য। তারপর যেই পয়েন্ট ওরা বলেছে সেটা আমি আপনাদেরকে একেবারে লাইন বাই লাইন পড়ে শোনাতে চাই, কারণ এটা আমার খুবই পছন্দের একটা পয়েন্ট। ওরা বলে যে লিভ ইন দ্য মোমেন্ট, ঠিক আছে? ওরা বলতে চায় যে স্টপ রিগ্রেটিং দ্য পাস্ট অ্যান্ড ফিয়ারিং দ্য ফিউচার, টুডে ইজ অল ইউ হ্যাভ, মেক দ্য মোস্ট অফ ইট, মেক ইট ওর্থ রিমেম্বারিং। ঠিক আছে, আপনি আজকের দিনটাই কেবল আপনার হাতে আছে, সুতরাং আমরা অতীত নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা, এই যে ব্যাপারগুলো, এগুলো বাদ দেওয়ার কথা ওরা বলেছে। যদিও এটা একটু টাফ, বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা আমরা সবসময় করতে থাকি, তাই না? তো এই ব্যাপারটাকে ডিসকারেজ করা হয়েছে হাইলি, এবং ওরা বলতে চাচ্ছে যেই মুহূর্তটাতে আপনি আছেন, আজকের এই দিনটা, সেটা আপনি ভালোভাবে বাঁচুন, লিভ ইন দ্য মোমেন্ট, এবং প্রত্যেকটা দিনকে মনে রাখার মতো করে তুলুন। আমার মনে হয় এটা সম্ভব, কারণ প্রত্যেকটা দিন কখনো স্পেশাল হয় না, তবে আমরা স্পেশাল করার চেষ্টা করতে পারি, তাই না? আমার কাছে মনে হয় পারি। তারপরে ওরা যেটা দিয়ে শেষ করেছে সেটা একটু মজার, ওরা বলতে চাচ্ছে যে ইকিগায়ের রহস্য হচ্ছে ইকিগায়কে ফলো করা। 10 নম্বরে ওরা যেটা বলতে চাচ্ছে, অর্থাৎ আমাদের সবারই কোনো একটা প্যাশন আছে, আমাদের কোনো একটা জিনিস যেটা আমরা ভালোবাসি, কিন্তু একটা সময় দেখা যায় জীবন বা সব কিছু বাস্তবতা আমরা ওটা থেকে দূরে সরে যাই। যখন আমরা আমাদের ইকিগাই থেকে দূরে সরে যাই, অর্থাৎ যেই জিনিসটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, যে জিনিসটা আমরা ভালোবাসি, আমরা ভালোভাবে করতে পারি, হ্যাঁ, ওরকম কোনো কাজ থেকে যখন আমরা দূরে সরে যাই, যখন আমরা থেমে যাই, তখন আমরা হচ্ছে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। এবং প্রত্যেকটা মানুষেরই ইকিগাই আছে, এবং ইকিগাই কেবল একটা হবে তাও না, আপনার জীবনের ইকিগাই একজন মানুষ হতে পারে, অনেক মানুষ হতে পারে, একটা কাজ হতে পারে বা অনেকগুলো কাজ হতে পারে। যদি আপনি না জানেন যে কোন জিনিসটা, কোন মানুষটা, কোন কাজগুলি বা কোন মানুষগুলি আপনার ইকিগাই, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে, জীবনের প্রথম উদ্দেশ্য বা মিশন যেটা, সেটা হচ্ছে এই ইকিগাইটা কি আপনার, কোন জিনিসটা আপনাকে ভালো রাখে, বাঁচতে সাহায্য করে, সেটা খুঁজে বের করা এবং সেটাকে সবসময় ফলো করা, কখনো আপনার ইকিগাই থেকে দূরে সরে না যাওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে।